ঝর্ণায় যাওয়ার জন্য এই হলো রাস্তা, এই সাঁকো পার হয়ে তারপরে যেতে হবে। এ হচ্ছে ঝর্ণায় যাওয়ার রাস্তা, খুবই রিস্কি, বৃষ্টি হয়ে একদম পিচ্ছিল হয়ে গেছে। হুম হুম এসো, আমাদের জুলুপের হচ্ছে লাভ দিয়ে এখন যাক 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 গন্তব্যে পৌঁছে গেছে। আসো, খুবই রিস্কি জায়গা, ওঠাটা খুবই কষ্ট, অনেক উঁচু জায়গা। খুব কাছাকাছি চলে আসছি, ঝর্ণার শব্দটা পাওয়া যাচ্ছে, এখানেই ঝর্ণাটা, চলা যাক সেখানে। বৃষ্টির সময় এখানে খালি পায়ে আসা খুবই কষ্টকর, পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য সবচেয়ে ভালো কেডস পরে আসলা। কিন্তু এই দুইজন লোক কেডস না পরে এসে খুব বড় একটা ভুল করেছেন। জেনারেল পানি অনেক পরিষ্কার এবং বিশুদ্ধ। হ্যাঁ দেখি এখানে কি করছে, ধরছিস? ইয়া, ঝর্ণার মধ্যে চিংড়ি মাছ, দেখি মাছটা, দেখি মাছটা, দেখি ইয়া চিংড়ি মাছ। মেইন ঝর্ণাটার কাছে মনে হয় আমরা চলে এসেছি, এই পথ ধরে আটতে হবে, খুবই উঁচু নিচে পাহাড়, এগিয়ে যাচ্ছি আমরা। ও মাই গড, জুলু জুয়েলারি জুলে অবশেষে জুতা খুলছে, এছাড়া আর উপায় নাই, কারণ এতক্ষণ অনেক ইয়ে করছে, কাহিনী করছে, কারণ আর না খুলে উপায় নাই। এই সেই অবশেষে আমরা সেই ঝর্ণাটার কাছে চলে আসলাম, দুই ঘন্টা যাবৎ হাঁটার ফলে ফলস্বরূপ আমরা এই ঝর্ণাটা পেলাম। অনেকগুলো স্তর, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্তর এখানে দেখা যাচ্ছে। আমরা আরও সামনে গিয়ে এটার ভিডিও নিব। এই সেই খোয়াছড়া ঝর্ণা, খোয়াছড়া ঝর্ণার ফেনা, এটা
আমি আসতেছি। আমাদের জুলু আর হাসান ভিজাভিজিতে ব্যস্ত, কে অফ করলাম, ভিডিও যে আসো, ঝর্ণার উপরে যাওয়ার রাস্তা, এতক্ষণ আমরা ঝর্ণার নিচে ছিলাম, ওই নিচে থেকে আসছি আমরা, এখন এদিক দিয়ে আমরা এভাবে উপরে যাব। তিনেশ্বরের ঝর্ণা খুব সুন্দর, এখান থেকে তিনটা একটু দেখা যাচ্ছে। তিনেশ্বর ঝর্ণার একদম উপরেরটা, এ হলো দ্বিতীয়টা, এবং এটা সামনে ওই যে তৃতীয়টা ঝর্ণা। চোদ্দটা ঝর্ণার এ হলো শেষের তিনটা, এ হলো প্রথমটা, দ্বিতীয়টা আর এ হলো তৃতীয়টা। এখান থেকে ঝর্ণাগুলো এভাবে যাচ্ছে। এখান থেকে গিয়ে এইভাবে নামতে হবে এই নিচে।
এই সব রাস্তা পেরিয়ে আমরা ওই ঝর্ণার দিকে গিয়েছিলাম। দুজন আসছে, এখানে অনেক জোক থাকে, এগুলো থেকে সাবধান। ঝর্ণার জন্য